Hello viewers, Assalamu alaikum. Total Solution Plus এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতোই আবারো চলে এলাম কোশ্চেন এন্ড অ্যানসারের পরবর্তী আরেকটা এপিসোড নিয়ে। আজকেও আমি বরাবরের মতোই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যানসার দিব এবং অ্যানসারগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা এই সংশ্লিষ্ট আরও যেসব সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনাদের মনে উদয় হবে সেগুলোরও অ্যান্সার এই কোশ্চেনগুলোর অ্যান্সার থেকে পেয়ে যান। তো কমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসা প্রথম কোশ্চেনটা হচ্ছে স্টার স্ট্যাটাস, উনি করেছেন, ওনার আইডিটার নাম হচ্ছে স্টার স্ট্যাটাস। তো উনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে FTTH ভার্সেস FTTC ভার্সেস FTTB হুইচ ইজ বেটার। তো এটা বলতে গেলে প্রথমে আপনাকে এই তিনটার যে টার্ম সেটা আগে বুঝতে হবে। FTTC যেটা সেটা হচ্ছে ফাইবার টু দ্য ক্যাবিনেট, FTTB যেটা সেটা হচ্ছে ফাইবার টু দ্য বিল্ডিং, আর FTTH যেটা সেটা হচ্ছে ফাইবার টু দ্য হোম। এখন কোনটার কানেকশন মেথড কীরকম? FTTH যেটা সেটা হচ্ছে ডিরেক্ট আপনার বাসায় চলে আসবে ফাইবারটা, আপনার বাসাতেই একটা ওয়েনিউ লাগানো থাকবে এবং সেই ওয়েনুর সাথে ফাইবারটা ডিরেক্টলি কানেক্টেড থাকবে এবং ওয়েনু থেকে আপনি হয় আপনার PC-র সঙ্গে কানেকশন দেবেন অথবা আপনার রাউটারের সঙ্গে কানেকশন দেবেন। তার মানে হচ্ছে ফাইবারটা ডিরেক্ট কিন্তু আপনার বাসা পর্যন্ত চলে আসতেছে, এখানে আর কোনো ধরনের কোনো ঝামেলাটামেলা নাই। FTTC যেটা সেটা হচ্ছে কি আপনার বাসার পাশেই একটা খাম্বা থাকবে, অর্থাৎ ইলেকট্রিকের পোল থাকবে। তো সেই ইলেকট্রিক পোলের মধ্যে থাকবে একটা ক্যাবিনেট, সেই ক্যাবিনেটটা হয়তো আপনার রাস্তার পাশে যেসব ক্যাবিনেটগুলো দেখেন ইলেকট্রিক পোলের সঙ্গে লাগানো থাকে, তো ওই ক্যাবিনেটের মধ্যে আপনার ফাইবারটা চলে আসবে। ওই ফাইবারের মাথায় থাকবে একটা ওয়েনিউ, সেই ওয়েনিউ থেকে ছোট একটা RJ45 প্যাচকট থেকে একটা সুইচের মতো থাকবে, সেই সুইচ থেকে পরবর্তীতে আপনাদের বাসাতে লাইন দেওয়া হবে। তো এখানে কিন্তু মাঝখানে একটা আবার সুইচ চলে আসতেছে এবং সেখানে কিন্তু সুইচ থেকে যে আপনার বাসার নির্দিষ্ট যে দূরত্ব সেই দূরত্ব অনুসারে কিন্তু Cat5 অথবা Cat6 কেবল টানতে হচ্ছে। তার মানে এখানে ডিরেক্ট কিন্তু আপনার বাসা পর্যন্ত ফাইবারটা আসে নাই, ফাইবারটা আসছে একটা ইলেকট্রিক্যাল পোল পর্যন্ত, সেই পোল থেকে ওয়েনিউ হয়ে সুইচ হয়ে তারপর আপনার বাসায় Cat6 Cat5 মাধ্যমে কানেকশন আসছে। এটা হচ্ছে FTTC অর্থাৎ ফাইবার টু দ্য ক্যাবিনেট। FTTB-টা কি, ওই যে ক্যাবিনেটটা খাম্বায় বসানো আছে ওই রকমই আর একটা ক্যাবিনেট আপনার বিল্ডিংয়ে বসানো থাকবে। বিল্ডিংয়ের নিচে যে সুইচ বোর্ডগুলো থাকে সেই সুইচ বোর্ডের মতোই পাশাপাশি আর একটা ক্যাবিনেট থাকে, সেই ক্যাবিনেটের মধ্যে ওখানে একটা সুইচ থাকে, সেই সুইচ থেকে আবার প্রত্যেকের বাসায় আপনার লাইন টানা হয়। তো এখানেও কিন্তু মাঝখানে একটা Cat6 Cat5 কেবল এবং সুইচ চলে আসতেছে। FTTC এবং FTTB অলমোস্ট সিমিলার। সি এর ক্ষেত্রে হয় কি ক্যাবিনেটটা ইলেকট্রিক পোলে থাকে অথবা রাস্তার পাশে থাকে, গলির পাশে থাকে, আর FTTB এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই ক্যাবিনেটটা আপনার বিল্ডিংয়ের নিচে থাকবে, সেই বিল্ডিংয়ের নিচের যে ক্যাবিনেট সেখান থেকে তখন আপনার Cat6 Cat5 মাধ্যমে আপনাদের বাসায় লাইন চলে আসবে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে FTTH, এটা হচ্ছে বেটার। তো এখন আপনি বলতে পারেন যে কেন FTTH বেটার হবে, অনুর থেকে Cat5 Cat6 এর কেবল তো সব বেলাতেই টানতে হচ্ছে, FTTH এর বেলাতেও হচ্ছে, সি এর বেলাতেও হচ্ছে, তো বি এর বেলাতেও হচ্ছে, তাহলে কেন আপনি ওই FTTH-টাকে বেটার বলতেছেন? তো FTTH-টা এই কারণে বেটার যে FTTH এর ক্ষেত্রে আপনার Cat5 Cat6 যেইটাই হোক না কেন এই কেবলের লেন্থটা থাকে একদম কম। কারণ হচ্ছে অণুটা যেহেতু ডিরেক্ট আপনার বাসায় বসতেছে সেহেতু অণু থেকে যে আপনার রাউটার পর্যন্ত যে আপনার প্যাচকর্ডটা আসতেছে RJ45 প্যাচকর্ড Cat5-এর হোক Cat6-এর হোক এটার লেন্থটা থাকে অনেক কম, অনেক কম লেন্থ থাকে, সর্বোচ্চ 10 মিটার থাকে। আর আপনি যদি FTTC এর কথা চিন্তা করেন তাহলে সেটা মিনিমাম 20 মিটার বা 30 মিটার দূর থেকে আসতেছে, অর্থাৎ প্রায় 60 ফিট, কোথায় 60 ফিট আর কোথায় 10 ফিট, আপনার এখানে কিন্তু 50 ফিটের লেন্থ কিন্তু কমে আসতেছে। সো আপনি যেভাবেই চিন্তা করেন না কেন বিল্ডিংয়ের নিচ থেকেও একই অবস্থা। আপনার বাসা যদি 6তলা হয় তাহলে আপনি এখন নিজেই চিন্তা করে দেখেন যে নিচতলা থেকে একদম 6তলা পর্যন্ত কতখানি RJ45 প্যাচকর্ড আপনাকে টানতে হচ্ছে। ফাইবারটা যদি ডিরেক্ট বাসা চলে আসে আপনার কিন্তু RJ45 প্যাচকর্ডের লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, প্লাস আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি কিন্তু নিজেই সেটা ঠিক করে ফেলতে পারতেছেন, যাই হোক না কেন সেটা আপনার বাসাতেই থাকতেছে। এবং এটা হচ্ছে একটা ডিরেক্ট কানেকশন, অর্থাৎ একটা স্প্লিটার থেকে একদম ডিরেক্ট আপনার বাসায় চলে আসতেছে, মাঝখানে কিন্তু কোনো সুইচ বসতেছে না। সি এবং বি এর ক্ষেত্রে যেটা হচ্ছে মাঝখানে কিন্তু একটা সুইচও চলে আসতেছে, শুধু যে RJ45 প্যাচকর্ডের লেন্থ বেশি তা কিন্তু না, এখানে কিন্তু মাঝখানে একটা সুইচও চলে আসতেছে যেটা কিনা আবার FTTH এর ক্ষেত্রে হচ্ছে না। সো সব দিক থেকে চিন্তা করলে আপনার FTTH-টাই হচ্ছে বেটার। ভিউয়ার্স চলেন চলে যাই সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটা করেছেন মাসুদ জানা, উনি বলেছেন ভাই আমি শেয়ার লাইন ইউজ করি, আমি যদি রিয়েল আইপি নেই তাহলে কি আমি পিক আওয়ারের মাঝে ফুল স্পিড পাবো?
আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়েল আইপি যখন থাকবে দ্যাট মিন্স ওটা হচ্ছে আপনার ডেডিকেটেড আইপি ডেডিকেটেড আইপি মানে হচ্ছে ডেডিকেটেড ব্যান্ডউইথ তো আপনি যখন রিয়েল আইপি চালাবেন এখানে কিন্তু কোনো শেয়ার লাইন নাই এখানে ডাইরেক্ট আইএসপি অফিস থেকে আপনার বাসা পর্যন্ত একটা কেবল চলে আসছে এখানে কিন্তু কোনো শেয়ারিং হচ্ছে না যেহেতু শেয়ারিং এর এখানে কোনো অপশন নাই সেহেতু এখানে পিক অফ পিক এগুলো কোনো ফ্যাক্টর না আপনি পিক আওয়ারেও যেরকম স্পিড পাবেন অফ পিক আওয়ারেও একই রকমই স্পিড পাবেন কারণ এটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার হচ্ছে না তো যেহেতু একটা ডেডিকেটেড ব্যান্ডউইথ আপনি পাচ্ছেন সেহেতু এখানে পিক অফ পিক এগুলো কোনো ফ্যাক্টর না তো ভিউয়ার্স চলেন চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্নটা হচ্ছে মাহমুদুল হাসান বাবু উনি করেছেন ভাইয়া চারটা ল্যান্ড পোর্টের ভালো একটা রাউটার সাজেস্ট করতে বলেছিলাম দুইটা ল্যাপটপ একটা পিসি একটা স্মার্ট টিভি ল্যান্ড পোর্টের মাধ্যমে আরও তিনটা ফোন ওয়াইফাই দিয়ে চলবে 15 Mbps লাইন চালাচ্ছি বর্তমানে 10.f3 দিয়ে ভালো আউটপুট পাচ্ছি না ল্যান্ড কানেকশনের ডিভাইসগুলো খুবই ভালো চলে কিন্তু ওয়াইফাই মারাত্মক খারাপ kbps চলে আসে মাঝে মাঝে FTP সার্ভার থেকে স্ট্রিম করার সময়ও একই অবস্থা আবার এই রাউটারের ল্যান্ড পোর্টও তিনটা পোষাচ্ছে না বাজেটে সমস্যা নাই পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আমার রাউটারটা সাজেস্ট করে দিবেন প্লিজ TIA অর্থাৎ থ্যাংকস ইন অ্যাডভান্স ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনার জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন এটার জন্য আপনি যে রাউটারটা ব্যবহার করতেছেন সেই রাউটারটা অনেক লোয়ার ক্যাটাগরির হয়ে গেছে আপনি এই ব্র্যান্ডেরই আরও আপডেট রাউটার কিনতে পারেন চাইলে অন্য ব্র্যান্ডের আপডেট রাউটার কিনতে পারেন আপনি এখন যে রাউটারটি চালাচ্ছেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার অর্থাৎ 2.4 GHz আপনি এখান থেকে ওয়াইফাই ভালো সাপোর্ট পাবেন না এটাই স্বাভাবিক ল্যান্ড পোর্টে ভালো সাপোর্ট পাচ্ছেন বলেছেন এটাও স্বাভাবিক ল্যান্ড পোর্ট থেকে আপনি ডিরেক্ট কেবল কানেকশন দিয়ে চালাচ্ছেন সো ল্যান্ড পোর্টটা ভালো চলতেছে তো এক্ষেত্রে আপনার একটা ল্যান্ড পোর্ট কম আছে বলতেছেন এক্ষেত্রে আপনি টেন্ডার রাউটার নিয়েন না কারণ টেন্ডার রাউটারে আমি দেখছি যে অনেক বড় বড় রাউটারেও তিনটা ল্যান্ড পোর্ট থাকে আপনার যদি চারটা ল্যান্ড পোর্ট দরকার হয় তাহলে আপনি টিপি লিঙ্কের রাউটার নিতে পারেন টিপি লিঙ্কের রাউটারে চারটা ল্যান্ড পোর্ট থাকে আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট সেরকম যদি হয় তাহলে আপনি টিপি লিঙ্কের C60 অথবা C6 এই দুটো রাউটারের যে কোনো একটা নিয়ে নিতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর ওয়াইফাইয়ের কথা আপনি যেটা বলেছেন যে ওয়াইফাইতে খারাপ পারফরমেন্স পাচ্ছেন আশা করি সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি হচ্ছেন আদিত্য টি তো উনি আমাকে যে কোশ্চেনটা করেছেন উনি অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার তো উনি যে কোশ্চেনটা করেছেন ওনার প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা সুইচ থেকে আনুমানিক কয়টা বাসায় শেয়ার করা হয় অর্থাৎ একটা সুইচ থেকে কয়টা বাসায় লাইন দেওয়া যায় সোজা কথা হচ্ছে এটা তো এটার আসলে ওরকম কোনো সিস্টেম নাই যে একটা সুইচ থেকে আপনি এতটা বাসায় লাইন দিতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার সুইচে কয়টা পোর্ট আছে তার উপরে ধরেন একটা 16 পোর্টের সুইচ তারা ইলেকট্রিক পোলে ইউজ করলো তো 16 পোর্টের সুইচে 16টা পোর্ট থাকবে সেখান থেকে একটা পোর্ট হয়তো আপলিঙ্কের কারণে খরচ হয়ে যাবে ওরা যে ফাইবারটা টেনে এনে অনু অথবা মিডিয়া কনভার্টার যাই হোক যেটা দিয়ে কনভার্ট করে আপনার এই 16 পোর্টের সুইচের ভিতরে ঢোকাবে সেখানে একটা পোর্ট খরচ হয়ে যাবে ওটাই হচ্ছে আপলিঙ্ক তো বাকি থাকে 15টা পোর্ট এই 15টা পোর্টের থেকে তারা আবার আর একটা খালি রাখতে পারে অন্য একটা সুইচে প্যারালাল কানেকশন দেওয়ার জন্য অথবা তারা যদি চায় যে না এখান থেকে আর কোনো কানেকশন দিব না এই একটা ফাইবার শুধুমাত্র একটা সুইচই চলবে তাহলে ওই 15টা পোর্টের 15টা তারা ইউজ করতে পারবে তো 15টা পোর্টের 15টা ইউজ করা মানে হচ্ছে 15টা বাসায় লাইন দেওয়া তো ধরেন তারা 15টা বাসায় অ্যাভারেজে প্রত্যেককে 6 MB করে লাইন দিচ্ছে তাহলে 15 6 15 90 তাহলে এখানে তাদের 90 Mbps ব্যান্ডউইথ এই সুইচের মধ্যে থাকতে হবে তো এই 90 Mbps ব্যান্ডউইথ এখানে দিয়ে তারপর তারা আইপি অনুসারে কেউ হয়তো 5 MB নিয়েছে কেউ হয়তো 6 MB নিয়েছে কেউ হয়তো 10 MB নিয়েছে তো এইভাবে করেই তারা প্রত্যেকের আইপি অনুসারে প্রত্যেকের আইপির অ্যাগেনস্টে যে ব্যান্ডউইথটা তারা নিয়েছে সেটা তাদের মাইক্রোটিক থেকে কনফিগার করে রাখবে তো এটাই মূলত আসলে ক্যালকুলেশন যে একটা সুইচ থেকে কয়জন লাইন নিতে পারবে সেটা ডিপেন্ড করবে সুইচে কয়টা পোর্ট আছে এবং ISP এই পোর্টগুলো থেকে কত Mbps লাইন কাস্টমারদেরকে দিতে চাচ্ছে তার উপরে আমির হানজালা রাজা তো উনি কোশ্চেন করেছেন অপটিক্যাল ফাইবারের লাইনে পিক আওয়ারে কি স্পিডে প্রবলেম হয় কি না তো আসলে দেখেন এখানে ফাইবার দিয়ে লাইন নিলেন নাকি কপার দিয়ে লাইন নিলেন এটা ইম্পর্টেন্ট না এই দুটো ইম্পর্টেন্ট হবে তখনই যখন আপনি লাইনের কোয়ালিটির কথা চিন্তা করবেন আপনি যখন চিন্তা করবেন যে পিক আওয়ার অফ পিক আওয়ারে আমি ব্যান্ডউইথ ঠিকমতো পাবো কি না তার সাথে কপার কানেকশন নিলেন নাকি ফাইবার কানেকশন নিলেন এর কোনো সম্পর্ক নাই সম্পর্কটা হচ্ছে কোন জায়গায় আপনি কী ধরনের লাইন নিয়েছেন শেয়ার লাইন নিয়েছেন নাকি ডেডিকেটেড লাইন নিয়েছেন তার উপরে কপার কানেকশন দিয়েও শেয়ার লাইন নেওয়া যায় কপার কানেকশন দিয়েও ডেডিকেটেড লাইন নেওয়া যায় ফাইবার অপটিক কানেকশন দিয়ে ডেডিকেটেড লাইন নেওয়া যায় ফাইবার অপটিক কানেকশন দিয়ে শেয়ার লাইন নেওয়া যায় যদি আপনি ফাইবার অপটিক কানেকশন দিয়ে শেয়ার লাইন নেন তাহলেও আপনার সেই পিক আওয়ার অফ পিক আওয়ারের যে মানে ফাংশনটা সেটা চলে আসবে অর্থাৎ পিক আওয়ারে যে স্লো হয়ে যাওয়া
সেটা আপনি ফিল করবেন আবার অফ পিক আওয়ারে যে অধিক পরিমাণের ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছেন সেটাও পেয়ে যাবেন তো এটা মূলত আসলে ফাইবার নাকি কপার তার উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের লাইন চালাচ্ছেন যদি শেয়ার লাইন চালায় থাকেন তাহলে আপনারটা কোনো একটা স্প্লিটার থেকে আসছে স্প্লিটার থেকে হয়ে আপনার বাসায় ঢুকে গেছে সেখানে একটা অনুর মাধ্যমে আপনি আপনার লাইনটা চালাচ্ছেন তো স্প্লিটারে তো একটা কমন ব্যান্ডউইথ দিয়ে দেওয়া আছে এবং আইপি অনুসারে ব্যান্ডউইথটা ওদের সার্ভারে অ্যাসাইন করা আছে তো যদি আপনার আইএসপি এরকম করে থাকে যে তার ডিমান্ড আছে 100 MB কিন্তু সে নিয়ে রেখেছে 80 MB এই যে 20 MB সে বেশি দিয়ে রেখেছে কাস্টমারদের কাছে এই 20 MB সে কীভাবে পূরণ করবে এই 20 MB যে ভোগান্তি সেটা হচ্ছে আপনার পিক আওয়ারে টের পাওয়া যাবে অফ পিক আওয়ারে এই জিনিসটা বোঝা যাবে না কারণ অফ পিক আওয়ারে অন্তত পক্ষে 20-25 জন দেখা যাচ্ছে বাইরেই থাকে তো যারা বাইরে থাকে তারা তো অন্যের চালাচ্ছে না এই যে 20 MB যে শর্টেজটা এই জিনিসটা তখন যারা ইউজার আছে তারা টের পায় না বাট যখনই ওই 20 MB লোকজন চলে আসে এবং তারা যখন নেট চালানো শুরু করে তখন এই ঝামেলাটা টের পাওয়া যায় তো আমার কথা হচ্ছে এখানে যে আপনি ফাইবার দিয়েই নেন আর কপার দিয়েই নেন যদি আপনার ব্যান্ডউইথের শর্টেজ থাকে আপনার আইএসপির কাছে তাহলে অবশ্যই আপনি পিক আওয়ারে ঝামেলায় পড়বেন তো শুধু যে ব্যান্ডউইথের শর্টেজের কারণেই আপনার ঝামেলা হবে এমন না তাদের মেশিনারি ফল্ট থাকতে পারে তাদের লাইন ডাউন থাকতে পারে তখন আপনার এই ঝামেলাগুলো সৃষ্টি হয় তো ভিউয়ার্স এর পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে টিনের ঘরে কি হয় ভাই আচ্ছা টিনের ঘরে কি হয় এটা বলতে উনি হয়তো বুঝাইছেন যে টিনের ঘরে যদি আমি একটা ওয়াইফাই রাউটার বসাই তাহলে সেটাতে কি হবে এবং উনি আমার যে ভিডিওতে এই কমেন্টটা করেছেন সেটা আসলে ওই রিলেটেডই একটা ভিডিও ওয়াইফাই সিগন্যাল আমরা কেন কম পাই বা কোথায় ওয়াইফাই রাউটারটা বসাতে হয় আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন অর্থাৎ উনি যেই ভিডিওতে এই কমেন্টটা দিয়েছেন তো টিনের ঘর যদি আপনাদের থাকে অর্থাৎ আপনাদের ঘরের চাল যদি টিনের হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা ভালো মানের রাউটার নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি একটা শুধুমাত্র জাস্ট একটা এন সিরিজের রাউটার নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের টিনের ঘরে আপনারা সাফার করতে পারেন কারণ হচ্ছে টিন কিন্তু প্রচুর পরিমাণের যে ফ্রিকোয়েন্সি সেটাকে শোষণ করে প্লাস সেটাকে বিভিন্ন দিকে রিফ্লেক্ট করে দেয় এবং ডিফ্লেক্ট করে দেয় তো রিফ্লেক্ট করলে কী সমস্যা হয় ডিফ্লেক্ট করলে কী সমস্যা হয় সেটা সম্পূর্ণ আপনি আমার এই ভিডিওটা একটু দেখে আসতে পারেন এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা আছে আমি ওই ভাইকে অনুরোধ করব যে এই ভিডিওটা আপনি দরকার হলে আরেকবার দেখে নেন এখানে একদম বিস্তারিতভাবে বলা আছে যে আসলে কী করলে কী হয় কোথায় কোথায় রাউটারটা বসাবেন ঘরের ভিতরে কী কী ধরনের জিনিস থাকলে অথবা বাসাটা কীভাবে তৈরি করলে আপনার ওয়াইফাইয়ের রেঞ্জটা কমে যেতে পারে সে সব কিছুই আপনার বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে যাদের টিনের ঘর তাদের জন্য আমার সাজেশনটা হচ্ছে এরকম আপনারা পারলে একটু বড় মানের রাউটার নেবেন এবং রাউটারটাকে টিন থেকে একটু নিচের দিকে রেখে তারপর চালানোর চেষ্টা করবেন অর্থাৎ টিনের কাছাকাছি রাউটার রাখবেন না রাউটার যদিও একটু উপরে রাখার নিয়ম এতটা উপরে রাখবেন না যেটা কিনা টিনের একদম কাছাকাছি চলে যাচ্ছে টিন থেকে অনেকখানি নামিয়ে তারপর আপনারা এই রাউটারটা চালানোর চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় টিনের ঘরে যদি আপনারা টেবিলের উপর রাউটার রেখে চালাতে পারেন অর্থাৎ দূরত্ব রেখে চালাতে পারবেন রাউটারের যে ফ্রিকোয়েন্সি সেটা বহু দূর পর্যন্ত যেতে পারবে টিনের কাছাকাছি হলে হবে কি যে টিন সেটাকে শোষণ করে নেবে এবং সেটাকে রিফ্লেক্ট অথবা ডিফ্লেক্ট করে দেবে খুব সহজেই এবং আপনি আপনার ডিভাইস থেকে সেই ফ্রিকোয়েন্সিটা কখনোই ঠিকভাবে রিসিভ করতে পারবেন না তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাউটারের রেঞ্জটা অনেকখানি কমে আসে প্লাস প্যাকেট লস বেড়ে যায় ল্যাটেন্সি বেড়ে যাবে পিং বেড়ে যাবে এবং আপনার যদি গেম খেলতে থাকেন অথবা ধরেন ভারী কোনো কাজ করতে থাকেন সেক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হবেন এমনিতে আমি আপনারা যেসব কমেন্টগুলো করেন সেগুলোর প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আশা করি আমার অ্যান্সারগুলো পড়ে আপনারা খুশি হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে ইউটিউব সেটাকে প্রমোট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার কমেন্ট করবেন কী কী জানতে চান সেগুলো কমেন্ট করবেন আমি হয় আপনাদেরকে লিখে অ্যান্সার দিয়ে দিব অথবা এই যেভাবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনের মাধ্যমে খুব দ্রুত আপনাদের এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ এগুলো যত বেশি আপনারা শেয়ার করবেন তত মানুষ এগুলো সম্পর্কে জানতে পারবে এবং মানুষ জানতে পেরে এগুলো সম্পর্কে মানুষ সচেতন হবে তো আমি আশা করছি আমার চ্যানেলের যারা দর্শক আছেন তারা আমার সঙ্গে হাত মিলিয়ে আমাদের চ্যানেলের যারা দর্শক তাদেরকে এবং আমাদের চ্যানেলের যারা বাইরের যারা দর্শক আছে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং তাদেরকে সচেতন করে তুলবেন তো দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ